আমরা চলাচল করতে আলোচনার কাছে একটা ঘটনা শুনে আসবো। আসসালামু আলাইকুম শ্রোতা বৃন্দ, আজকে লিসেনার্স বললাম আমরা সাথে, একদম শুভ নববর্ষ সবাইকে। আসলে রাসেল ভাই, যে ঘটনা নিয়েছি সেটা কি ভূতের ঘটনা বলবো, না ভয়ের ঘটনা বলবো, নাকি হৃদয়ের ঘটনা বলবো, আমি জানি না। আমি মনে হচ্ছে যে আসলে ভূত বা ভয় বা পিতনি বা এইসব জিনিসগুলো থেকে আলাদা করে যদি ঘটনাটাকে দেখা হয় তাহলে একটু হার্ট টাচিং বলতে গেলে। আচ্ছা, তো যে ঘটনাটা নিয়ে এসছি আসলে আজকে রাসেল ভাই, আর একটু কথা মাঝখান দিয়ে ইন্টারপ্ট করে নিয়ে আসলে ভাই, থ্যাংক ইউ আপনার এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। প্লিজ ভাই, আপনারা সবাই আসেন এখানে ঘটনা নিয়ে আসে, দেখবেন রাসেল ভাই আতিথ্যতা মিস করতে পারবেন না। তো ইনশাআল্লাহ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা শেয়ার করবো সেটা 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল, প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, মানে পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে, তার নাম সাইদুর রহমান, 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং 51-বর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং উনি এসেছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার তিন ভাই ছিলেন, তিন ভাই, ওরা বড় ভাই বোন, বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুর আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওরা পাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল, এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে, যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তের কথা বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি, তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয় যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারেন। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, প্লাস থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তারা উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো স্ত্রী যে রুমে থাকতেন সেটি সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি, তার বড় ভাই, দুই বড় ভাই আলাদা রুমে থাকতো। তো পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই দুই, মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশের রুমে। আচ্ছা, তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ, তো তাদের একটা ব্যবস্থা করা ছিল এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে সেদিন রাতের বেলা, আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তাকে যখন তার যখন ঘুম ভাঙে, তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসছে, প্রায় খাট ছুঁই ছুঁই, তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে, তো ঘুম ভাঙার পরে তিনি এই যে রাস্তাটা তিনি করেছিলেন সেটিও পানি নিচে চলে যায়। তো পানি পাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, তো হারিকেন ইলেকট্রিসিটি ছিল না রাসেল ভাই ওই মুহূর্তে, তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে তাদের বাথরুমটা ছিল উপরে, ওই 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 নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তার কোনো উপরের বাথরুমটা, যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল, তো বাড়ি দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন রাত তখন 3:40 তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো, ঘড়ি খুলতো না, বলতে গেলে গোসল টোসল সবই কেসিও ঘড়ি পরে থাকতো। তবে যে ঘড়িতে আমি দেখি রাত 3:40, এমন সময় আমি বের হই, বের হয়ে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পেলাম, আব্বা বললাম আব্বা আপনি এখানে কি করেন, আপনি ভেতরে যান, এত 3:40। তা আমি মনে করি আব্বা মনে হয় ওয়াশরুমের জন্যই আসছে, তা আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ওয়াশরুম করে যখন বাইর হয়ে দেখি যে আব্বা আস্তে আস্তে পানি পাড়িয়ে পাড়িয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। আমি বললাম আয় আব্বা আপনি কোথায় যাচ্ছেন, তুই বলছে যে আমি আব্বাকে বার বার আটকে রাখার চেষ্টা করছি, ডাকছি কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমি তার সাথে পিছনে দৌড়ে যাই, সে দৌড়ে 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 অনেক দূর পর্যন্ত তার আব্বার পেছনে, সে যতই কাছে যাওয়ার চেষ্টা করে তার আব্বা ততই ফাস্ট তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই আমি আপনাকে বলে রাখি, ঠিক আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখে, স্বপ্নটা এরকম ছিল যে সে ঘুমিয়ে আছে, তার ঘুম ভাঙে একটি ভেলার মধ্যে, সে ভেসে যাচ্ছে তীরে, মানে শহরের মধ্যেই তীরে কাছে তার ভেলাটি ভেসে, এবং একটা সাদা পাগড়িওয়ালা একজন লোক তাকে বলে যে তুমি তো মারা গেছো, তুমি ভেসে যেতে থাকো, তার স্বপ্নটা ছিল এরকম। তো বলে যে আসলে আমি কি দেখলাম, তো পরের দিন বাবাকে এরকম ঘুরতে মানে ধরতে যেয়ে সে পড়ে যায় ম্যানহোলের ভেতরে।
তো ম্যালেরিয়া পরে পড়ে যাওয়ার পরে সে প্রচন্ড ব্যথা পায়, আর সে তার বাবা আব্বার কাছে পর্যন্ত যেতে পারে না, বাবার কাছে পর্যন্ত যেতে পারে না। সেই যে অবয়বটি দেখছিল, তার বাবাকে দেখছিল, সেটি চলে যায় আমার এক দূরে। তো পাশে সম্ভবত একজন লোক, আল্লাহর কৃপা আছে, সম্ভবত একজন লোক তাকে দেখে ফেলে ম্যান হলে পড়ে যাওয়ার কারণে। সে কোনো মতে ধরে আটকেছিল, তাকে হেল্প করে, হেল্প করে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় দরজার গেট দিয়ে ঢুকতেই প্রচন্ড কান্নার সাউন্ড পেতে থাকে সব নিয়ে। তো বলে বিপদ হলো কিনা, কারণ রাসেল ভাই তখন তো মনে করেন অবস্থা খুবই খারাপ ঢাকা শহরে, অনেক এলাকা নিচু। তো কোনো কিছু চিন্তা করবার আগেই তিনি ঘরের ভেতরে ঢোকেন, তো তার হাঁটুটা ছিলে যায়, কিন্তু এই ছেলে হাঁটু নিয়ে কষ্ট করে ঘরের ভেতরে যেয়ে দেখে তাকে দৌড়ে এসে ঝাঁপতে ধরে তার ওয়াইফ, বলে যে আব্বা তো আর নাই। বলে কি, মানে তার খুব অবাক লাগে, আব্বা তো আর নাই মানে? কিন্তু সেই কথাটার বলার ভাষা হারিয়ে তাকে তার ওয়াইফ হাত ধরে টান দিয়ে বাবার রুমে নিয়ে যায়, দেখে যে তার বাবা বেডে শুয়ে আছে এবং ডাক্তার এসে বলছে যে উনি মারা গেছেন। আমার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাবা কি হলো। আমি যে মাথার মধ্যে চিন্তা করার, মানে সে যে ডিসিশন, মানে সে যে আসলে জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম, আব্বাকেই তো দেখলাম, আব্বাই তো আমাকে এত দূরে নিয়ে গেল, আর এসে দেখি আব্বা নাই। আব্বা খুবই অদ্ভুত ঘটনা কিন্তু, মানে রাসেল ভাই আমি আসলে উনি খুব আবেগপ্লুত হয়ে যায়। কেন আবেগপ্লুত হয় সেটাও আমি বলবো, সেটা সবার লাস্টে বলবো। তো তার আব্বাকে সে কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে যে আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখলাম, নিজে মরে গেছি। অনেকে বলে না নিজে মারা গেলে পরের দিন নিজের কেউ, মানে নিজে মরে না অন্য কেউ মারা যায়, তো নিজের বাবা যে চলে যাবে তার পাশ থেকে ভাবে, এটাও সে কখনো কল্পনা করতে পারে নাই। তো আসলে বন্যার সময় সবাই আসতে পারে নাই, আত্মীয় স্বজন সবাই আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় পানি দিয়ে আটকানো সবাই আসতে পারে নাই। তো এলাকার কিছু মানুষজন নিয়ে হেল্প নিয়ে তখন একমাত্র কবরস্থান মোহাম্মদপুর কবরস্থানটা একটু উঁচু ছিল, ওই জায়গায় তেমন পানি ছিল, তারা মোহাম্মদপুর কবরস্থান এবং তাদের আদি নিবাস মোহাম্মদপুরেও ছিল। আচ্ছা আচ্ছা, তাদের কিছু আত্মীয় স্বজন মোহাম্মদপুরেও আছে। তো সবার সাজেশন নেওয়ার পরে মোহাম্মদপুরের লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু আশেপাশের মসজিদ গুলো পানি নিচে থাকবার কারণে জানাজা প্রপারলি হয়নি ওই এলাকাতে। তো আজ মোহাম্মদপুরে নিয়ে আসার পরে তাজমহল একটি মসজিদ আছে, আমরা সবাই জানি বড় একটি মসজিদ, সেখানে জানাজা হয়। জানাজার সময় যখন এলাকার লোকজনদের কাছে ওই মাইক দিয়ে যখন বলতে দেওয়া হয় যে তুমি তোমার সবার উদ্দেশ্যে কিছু একটা বলো, তোমার আব্বা মারা গেছে, কোনো দাবি দেওয়া যাতে না রাখে, সেটা তো জানাজা পড়তে অনেক মানুষ এসছে। ওই মুহূর্তে মুসল্লিরা কিছু ছিল বাদ আসর, সেই নামাজের জানাজার পরে সে যখন মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলতে যায় যে আমার বাবা মারা গেছেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছে এসে বলবেন, এই বলবেন বলতে গিয়ে লাস্ট কাতারে সে একজন লোক দেখতে পায় তার আব্বাকে। হুবহু কি ব্যাপার, আমি সে আর সব কথাবার্তা, সে বাক্যুদ্ধ হয়ে পড়ে, আমি কি দেখছি তার দুই ভাই তার চাচা তার আত্মীয় স্বজন আছে, তাহলে আব্বাকে সবার লাস্টে আমি দেখছি কেন? তার আব্বা ঠিক, আমরা অনেকে একটু দুই হাত এভাবে, আমি আসলে এখানে দেখাতে পারছি কিন্তু ঠিকভাবে দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তো তার মাথার মধ্যে আসতে থাকে মসজিদের মধ্যে যে আসলে আমি আব্বাকে দেখছি, আব্বা তো আমার সামনে লাশে পড়ে আছে, হয়তো আব্বা ভালো আছে, আব্বা তো হাসছে, মনে হয় আব্বা অনেক সুখে আছে, তার এইটা ধারণা হতে থাকে। এটা তার এটা কি ধরনের ধারণা রাসেল ভাই আমার কোনো আইডিয়া নেই। অনেক ঘটনা নিয়ে এসে রাসেল ভাই আমি ভূত এফএমে শেয়ার করছি, অনেক ঘটনাই বলছি রাসেল ভাই, এটা একটু একটু বিট ডিফারেন্ট। তার কাছে মনে থাকে আমার আব্বা মনে হয় ভালো আছে। সে যখন দাফন শেষ করে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন দাফনটা শেষ করে, দাফন শেষ করবার পরে সবাই যখন চলে যেতে থাকে, সে একমাত্র বান্দা, সে কি কারণে জানি সবাই